যেমন কথা তেমন কাজ। গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 77 নম্বর জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে আসেন আর সেখান থেকে কথা দিয়েছিলেন আগামীকাল 77 নম্বর জেলা পরিষদের মধ্যে যত অসহায় মানুষ রয়েছে তাদের মধ্যে খাদ্য বণ্টন করবেন। যেমন কথা তেমন কাজ। আজ মিনি মহেন্দ্র গাড়ি করে চাল আলু সবজি নিয়ে বেওতা 1 নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মানুষের হাতে তুলে দেন তিনি। আমাদের সমস্ত যারা ডেলি লেবার যারা আছে তাদের তো কাজে যেতে পারছে না এবং তাদের বাড়িতে খাদ্য সংকট দেখা দিয়েছে, যার ফলে আমি এই এরিয়ার জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ, সেই হিসেবে আমার একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য থাকে, সেই হিসেবে আমার নিজের থেকে আমি কিছু পয়সা দিয়ে আমি চাল এবং আমি ইয়ে দিলাম কুমড়ো এবং আলু মানুষকে দিলাম এবং বললাম যে আপনারা আপাতত চালান, পরে যদি আপনাদের কোনো অসুবিধা হয় ফের আপনাদের কাছে আমি আসব, যাতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয়, কারণ 14 তারিখ পর্যন্ত আমাদের অসহায় মানুষের সঙ্গে আমাদের থাকতে হবে। শুধু আজ শেষ নয়, আগামীতে চালতাবেড়িয়া ও ভগবানপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে এই খাদ্য বণ্টন করা হবে বলে তিনি জানিয়েছেন। আমার 4টে যেহেতু আমার জিপি আজকের থেকে আমি শুরু করলাম, কালকের আমি কোচপুকুরে একটা 4টের সময় প্রোগ্রাম করব, যেহেতু কোচপুকুর 52 অঞ্চলের মধ্যে পড়ে, এই তারপরে আমরা ভগবানপুরে করব, তারপরে বাউতা 2-তে করব, এই করে আমরা 4টে অঞ্চলে, যেহেতু 14 দিন পর্যন্ত লকডাউন আছে সেই হিসেবে আমরা এর মধ্যে 4টে অঞ্চলে 14 দিনে কম বেশি মানুষের পাশে থাকার চেষ্টা করবো।